হয় বিবল প্রেজেন্টিং বাই আর্য আকাশ, শ্রীমদ গোলোক গোস্বামী মানব লীলা সম্বরণ। পাগলের পেটে ছিল দুরন্ত বেদনা, সময়ে সময় হতো একান্ত যাতনা, বকুড়া নিবাসী সেই ঈশ্বর অধিকারী, পাগলের যাওয়ায় আসা ছিল সেই বাড়ি, চৈত্র মাসে সেই বাড়িতে গোস্বামী আসিয়া অধিকারী মহাশয়ের সঙ্গেতে মিলিয়া, সেই দিনই অধিকারী বাড়িতে ছিলে, উভয় মিলিয়া নদী কূলে আসিলেন, মধুমতি নদী কূলে ঘাট একখান, পাগল করিত এসে সেই ঘাটে স্নান, অধিকারী মহাশয়ে মাতিলেন মতে, বড় আরতি হলো তার পাগলের সাথে, হরিষাদ প্রভু মোর ঈশ্বর অবতার, ঈশ্বর অধিকারী প্রভু পিতৃ গুরু বংশ, প্রভু হরিষাদ হয় বাঞ্ছা কল্প তরুণ, অধিকারী মহাশয় প্রভু পিতৃ গুরু, মতুয়া হইয়া গেল বলি হরিব, নিজ পরিবার সহ মাতিল সকল, পূর্ব পর বংশ তার সকল মহা, ওরা কান্দি মুখ হয়ে করে দণ্ডবত, তাহার রমণী পাগলের বড় মানে, ভক্তিযুক্ত চিত্ত সদা প্রাণ তুল্য জানে, ঈশ্বর চন্দ্রের পুত্র শ্রী শ্রী রাইচরণ, জ্যেষ্ঠ কন্যা দেব জানি শ্যামলা বরণ, পুত্র কন্যা পরিবার সবে পুলকিত, হরি হরি বলিতে শরীর রোমাঞ্চিত, হরি বল হরি বল, নিশি প্রেমে উন্মত্ত বলে হরি বল, পাগলের জন্য যেন হইল পাগল, হরি বল হরি বল হরি বল, পাগল দেখিয়া গল লগ্নি কৃত বাসে, হরি বলে নাচে গায়ে পরম হরি সে, অধিকারী ঠাকুর কোলেতে বসিয়া, মাই খাবো বলিয়া ডাকেন মা বলিয়া, একদিন ঠাকুরানী সঙ্গেতে পাগল, নদী কূলে ঘাটে বসে বলে হরি বল হরি বল হরি বল হরি বল, পাগল বলেছে মাগো হেন মনে ল, ঘাটে বসে জান হয়ে যাইল হরি বল হরি বল, আর তিনি অধিকারী সঙ্গেতে আসিল, নদী কূলে সেই ঘাটে পাগল বসিল, পাগল বলেছে হব এই ঘাটে লয়, মনে ভাবি গঙ্গা দেবী লয় কি না লয় হরি বল, বলা কওয়া করি অধিকারীর সঙ্গেতে, বলে আর ইচ্ছা নাই এ দেশে থাকি, হরি বল হরি বল, সময়ে সময়ে মরই ওঠে যে বেদনা, অসহ্য হইয়া ওঠে বেদনা যাতনা, বেদনায় শরীর শরীরে নাহি শয়তান, মনে বলে এই বারতে জীব পরা, হরি বল হরি বল, এসব বারতা তথা বলা কওয়া করি, পরদিন পাগল চলিল নিজ বাড়ি, বাড়ি গিয়া জনে জনে বলিল সবারে, পশ্চিমে যাইব আমি ভেবেছি অন্তরে, নবগঙ্গা নদী আমি বড় ভালোবাসি, এইবার যাব ফিরে আসি কি না আসি, হরি বল হরি বল, মধুমতি পূর্ব পর প্রতি ঘরে ঘরে
ভালোবাসা যত ছিল বলিব সবারে হরিবল হরিবল। ২৭ বৈশাখে দিনই ফকুরাই আসিয়া অধিকারী ঠাকুরকে বাড়ি না দেখিয়া রাই দেবরানী আর মাতা ঠাকুরানী সভাকারে পাগল বলিল মিষ্ট বাণী। মনে মনে করিয়া ছিলাম এই কাঠ ধার্য এই ঘাটে আমি করিতাম এক কার্য তাহা না হইল অধিকারী বাড়ি নাই তোমাদের কষ্ট হবে পশ্চিমেতে যাই। সকলে লইয়া নিশি বলছিলেন প্রেমে নিশি বড় করিল মাতিয়া হরি নামে হরিবল হরিবল হরিবল। তারাইল কবি গান করিল তার সেই স্থানে উপনীত গোস্বামী গোল মেলা মিলি আসে তারাইল বাজারে সদলে তারক এলো গান গাহিবারে এক পালা হইয়াছে ২৭ বৈশাখে আর পালা হইবে কে ৯ তারিখে। গোলক মাঝিরি বাড়ি বাসা ঘর নিয়া প্রভাতে তারক আসে সেইখানে বসিয়া রামধন কীর্তনিয়া সূর্য নারায়ণ উত্তর পিঁড়ির পরে বসে দুইজন তারক বসিয়া আছে উত্তরের ভাগে হরিবল হরিনাম করিতেছে মৃদু মৃদু স্বরে হরিবল। মন গেছে ওরা কান্দি হুড়িয়া নগরী হরিবল হরিসাদ পদ ভাবি বলে হরিবল হরিবল হরিবল। গোলক মাঝির বাড়ি গোস্বামী গোলক একাই আসিলেন সঙ্গে নাহি অন্য লোক জয় হরি বল রে গৌর হরি বল কারো করি এসে দাঁড়ালো পাগল প্রতিবেশী লোক সব শুনিতে পাইল পাগলে দেখিতে সবে দৌড়াইয়া গেল আর বসেছেন রামধন সূর্য নারায়ণ পাগলে দেখিয়া তারা বলে দুইজন পাগলে যে রূপ দেখি কৃষ্ণ কৃষ্ণ কায়ে বেশি দিন বাসে হেন বিশ্বাস নাই কয় তারক সেই কথা শুনি বলিল তখন বড় মর্ম ভেদী কথা কহিলে হরিবল হরিবল। কথা শুনি গোস্বামী পাগল উঠে ঘরে বসিলেন গিয়া তারকের শয্যা পরে তিন তিন ঘর বাড়ির দক্ষিণ পোতা খালি উত্তরের ঘরে ছেড়ে দিয়াছে সকলে ঘর শূন্য পোতায় আছে বর্ষ চারি পাশ পোতা ঘেরা বন ভাণ্ডি আর শনির ঘাস তাহারও দক্ষিণ আম কাঁঠালের বৃক্ষ শাখা শাখা পল্লবে পল্লবে হয়ে ঐক্য বৃক্ষের তলায় স্থান অতি পরিষ্কার পল্লবে স্নিগ্ধ ছায়া মৃত্তিকার উপর কয়টি দুহারে ছিল গাছের তলায় পাগলের ধ্বনি শুনিয়া আসিল তথায় দেখিয়া পাগল বড় হর শীতন্ত ঘর হতে আসিলেন তাদের গোচর জয় হরি বল রে গৌর হরি বল হরি বল নাম মহাধ্বনি করি উঠিল পাগল মেলা দেখা লোক যত পূর্ব মুকুধায় পাগলে দেখিতে সবে সেই বাড়ি যায় গোলক মাঝির দুই পুত্র আর নারী পাগলে ঘেরিয়া তার বলে হরি হরি পাগল মাঝিরি ধরি বলে মিতে মিতে বল বল হরি নাম শুনিতে অমৃতে মাঝি বলে জেলে রে কেন বা বল মিতা তুমি হর্তা তুমি কর্তা সকলের পিতা
আমি মম নারী মেয়ে ছেলে গুরু ঘর, তুমি এই কর্তা এরা সকলি তোমার। এই মম পুত্র কন্যা এই মম নারী দিয়াছি তোমারে সব সমার কোন করি। এক কন্যা বালিকা এই দুটি দুগ্ধ পোষ্য, তুমি সবাকার গুরু এরা সব শিষ্য। মা নাই সংসারে ভুক্তায় আসেন শাশুড়ি, সন্তানের স্নেহে থাকে গোলকের বাড়ি। পাগলে ধরিয়া পাগলের উপায় পড়ি, ধুলায় লুণ্ঠিতা হয়ে যাই গড়াগড়ি। তারে পায়ে তারে ধরি করে গড়াগড়ি, এই মতো পাগলামি করে দণ্ডচারী। লম্ভ দিয়া পড়ে গিয়া ভিটা রয়ু পার, লতা পাতা শ্রী স্থানে করে পরিষ্কার। তাহা দেখি দলে যত দুহারেরা ছিল, সকলে ভিটার গাছে উঠাইতে লাগিল। পাগল কহিছে তোরা হরি বলে নাচ, আমি একাই উঠাইব এই কয়েটি মুহূর্তে। গো পরিষ্কার করিলেন ভিটা, মেয়েদের বলিলেন আন জল ঝাটা। যাহাকে বলেন যাহা তারা করে তাই, লেপন করিল ভিটা মেয়েরা সবাই। যারে পায় তারে ধরে আনিল সত্তরে, লোক বসাইয়া দিল ভিটার উপরে। সকলে মিলিয়া বলে বল হরিব হরিব, ঘুরে ফিরে নেচেছে পাগল হরিব হরিব। ভ্রমিতে সে প্রেমে মেতে নাহায় সান্ত্বনা, এমন সময়ে পেটে উঠিল বেদনা। সবাই অস্থির চিত্ত দিবাই অবশেষ, রাত্রি কালে কহে মোর বেদনা বিশেষ। এদিকে পড়িল ডাক কবির খোলায়, পাগল বলে গান করবে তরাই। গান গায়ে সবে মিলে মেলার বাজারে, এক এক জন থাকে পাগলের গোচরে। গান ভঙ্গ করে বসে যাইয়া বাসায়, অবস্থা দেখিয়া সবে কাঁদিয়া ভাষায়। হেন কালে হুঙ্কারিয়া পাগল দাঁড়ায়, ওই গোবিন্দ মাঝির বাড়ি দৌড়াইয়া যায়। তিনখানা গামছা করিয়া কত গামছা রাখিল এক থালার উপর। আটিয়া ধরে সে পেট কয়টি দুহানে, গামছা ধরিয়া রাখে পেটে রয়ু পরে। থালায় এক পার্শ্বে রাখে পেটে রোবাহি, বলে অঙ্গ বেদনায় হয়ে সে অস্থি। তারকেরে কহে থালে জল ঢালি বারে, দেখিয়া দেখি তাই ব্যথা মন শীতলনি করে। তখন তারক চন্দ্রে বলে হরিব হরিব। ঢালার ওই উপারে ঢালে চারি ঘটি জল, চারি ঘটি পরিমাণ দশেরও জল। ঢালার ওই উপারে শুষ্ক হইল সকল, বেদনায় যাতনায় অগ্নির তাপ ওঠে। সেই তাপে জল সব শুষ্ক হয়ে ফেটে। গোস্বামীর মক্কস্থল সাপুটিয়া ধরিল, তারক সেই গামছা উঠাইয়া চিবড়াইল। জল বিন্দু না পড়িল গামছা হইতে, মৃত্যু প্রায় পাগলের রাখিল শয্যাতে। বলিল গোবিন্দ মাঝি উপায় কি হবে, গোস্বামী বলিলে বল মোরা খে ফেলামে। তারক কহিছে ওরে হারাম জালিয়া,
করিলে কি তোর বাড়ি সামরে ফেলিয়া তোর বাড়ি লীলা সঙ্গ করাই অসম্ভব। মরিলে কি দেহ তোরে স্পর্শ করতে দিব তোর এই বাড়ি ভরে কে করে প্রচ্ছা। গোস্বামী বলে তোর বাক্যে হলো পা, এত বলি গোস্বামী উঠিল ক্রোধ করে দৌড়াইয়া গেল গোলক মাঝির ঘরে। কহিছে গোলক মাঝি আমার বাড়িতে থাক হো গোস্বামী মোরা থাকি বসে বাতে। দিবা গেল রাত্রি গেল হইল প্রভা, গোস্বামী বলেন যাব তার ফেরোসা। জয়পুর ঘাটে আমি বড় ভালোবাসি, ইচ্ছা হয় নব গঙ্গা নদী মাঝে বসি। মনের যে কষ্ট মোর সব হবে দূর, এখনো অবশ্যই আমি যাব জয়পুর। তারকের পানে চাহি কহিছে গোলো তুমি যদি পুত্র মোর হরিবল 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 তুমি যদি হইতে আমার পুত্র ধন তাহলে অনেক কার্য হইত সমাধান। আমি আর তোমার যে বলিব না দাদা, তারক বলিয়াই আমি ডাকিব সর্বদা। গোস্বামী কহে তারক আর কি বাচ্চা পূর্ণ হরিব তুমি পুত্র হরিবল হরিবল হরিবল। তারক তারক বলি ডাকি আরো বার, এর মধ্যে দাদা বলে ডাকি আরো বার। করি তবে উঠিল বলো আর ডাকিব তারক বলে তাহা মনে নাই। ভাবি যে তারক বলে ডাকিব সর্বদা, মনে ভাবি পুত্র ভাব মুখে আসে দাদা। ভুল ক্রমে যাহা কহি তাতে নাহিলা, আমার ওই আসন্ন কালে কর পুত্রের কাল। এন কালে সূর্য নারায়ণকে যে আসন্ন সময় যদি ভাবো মহাশয়, পুত্র আসে নিবারণ নারিকেলের বাড়ি এ সময় কি জন্য তারে এসেছ ফেলি। দশরথ মহানন্দ আসে বর্তমানে, পিতা হতে অধিকি তাহারা সবে মানে। সেই দেশে জ্ঞাতি বন্ধু আশায় প্রচুর, তাহা সারি কি জন্মে যাবে জয়পুর। গোসাই বলেন মোর জ্ঞাতি বন্ধু নয়, মনেরও মানুষ যে আর সঙ্গে যায়। গৃহিণী থাকিলে হয় গৃহস্থ তাহারা, কে বা কার পুত্র হয় কে বা কার দ্বারা। পুত্র বটে নিবারণ ভালোবাসি মনে, মোর পুত্র আমি তা বলিতে পারিনি। আসে মহানন্দ দশরথ দুটি ভাই, এ সময় যাই যদি তাহাদের ঠাই। মহানন্দ আসে এই একা কি করিবে, এত উপদ্রব্য একা কেমনে সহিবে। তাই মনে ভাবি সবে না বুঝিবে ইহা, জয়পুর যাইতে সেই হেতু মনেরও স্পৃহা। পরিচাদ তরাইবে এ ভব এই ভব সিন্ধু, হরি মাতা পিতা ভ্রাতা পুত্র জ্ঞাতি বন্ধু। বাসনা দেখিতে বড় তারকের মু, জয়পুর গেলে আমি পাই বড় সু। এত বলি খেপা চাঁদে উঠিল খেপিয়া, কিসের বেদনা মোর গিয়া দিয়া। বাটি হতে আসিলেন ঘাটে দৌড়াইয়া, খেয়া নাই প্রাতে এসে উঠিল লাফাইয়া।
লাফাইয়া লাফাইয়া যায় সকল গুরায়ে, বলে আমি পারে যাই কে কে যাবি আয়। পারে হয়ে ক্ষণেক চলিল দ্রুত গতি, ক্ষণেক হাঁটিয়া বলে নাহি গতি শক্তি, চলিতে লাগিল শেষে অতি ধীরে ধীরে, বসিয়া পড়িল শেষে হোগলার ভিতরে, ঘুমাইয়া পড়িলেন বনের ভিতরে, তারও কয়ুরু পাতি দিলেন শিয়রে, ক্ষণ থাকি নিদ্রায় অন্তে উঠিয়া দাঁড়ায়, ইতিনা গ্রামের মধ্যে দৌড়াইয়া যায়, এক বৃক্ষ তলে বসি কহিছে গোসাই, উঠে যাই বারো শক্তি আর মন নাই, বেদনায় উঠিয়া পেটে নাহি সরে বার, ভুলিয়া উঠিছে পেটে মধ্যে এক চার, তারক কহিছে তবে এসো মোর কোলে, জনম শান্ত করি দেশে যাব চলে, পাগল করিয়া কোলে তারক চলিল, গোসাই কহিছে মোর শ্বাস বন্ধ হল, তারপর তারক গোলকে নিল এ স্কন্ধে, বলে মোর মাথা ধরি থাক হই আনন্দে, এ স্কন্ধে করি কিছু পথে চলিত চলিল হাঁটিয়া, গোসাই কহিছে যেন যাই শূন্য হইয়া, তাহা শুনি পাগলের ভূমে নামাইল, সঙ্গে যত বস্ত্র ছিল পেটে জড়াইল, কটির উপরে রাখিলেন উঁচু করি, গোস্বামীকে বসাইল তাহার উপরে, অতি সাবধানে তার পরে বসাইয়ে, হেলিয়া গোস্বামীজিকে পৃষ্ঠেতে ঝুলিয়ে, হাঁটিয়া চলিল পৃষ্ঠ পর রাখি ছাতি, চলিলেন হরি বলি অতি দ্রুত গতি, ইতিনা ছাড়িয়া যান করফারেরও মাঠে, সে
জয় হরিবল, প্রেজেন্টিং বাই আর্য আকাশ।